শিশির ভেদ না কপি, প্রত্যেকটা কপিতে শিশির করে আছে। এই যে এখানে কত কপি বাজার, প্রতিটি বাঁধা কপিতে শিশির পড়ে আছে। এ বাঁধা কপির পাতা থাকে থাকে শিশির ভিজে আছে। সকালের গ্রামের প্রকৃতি আসলে যে কত ভালো। নমস্কার বন্ধুরা, সিম্পল কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শীতকালে রাতে কারোরই ভাত খেতে ইচ্ছে করে না, এই জন্য আজ আমি শীতকালীন সবজি দিয়ে বাঁধাকপি, ফুলকপি, বাদাম, টমেটো দিয়ে একটা সবজি তৈরি করব। আর সঙ্গে থাকবে মশলা পরোটা। মশলা পরোটা আর সবজি দিয়ে খেতে একদমই জমে যাবে। একটা বড় পাতাকপি, এই একটা কপি, এ পেশে খেতে কত কপি। এর থেকে আমি একটা কপি তুলে নেব। দেখুন বন্ধুরা, এই একটা বড় বাঁধাকপি, এই বাঁধাকপিটি আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম সদ্য বাঁধাকপি, খেতে টাটকা সবজি। এই বাঁধাকপিটি একটা বাঁধাকপিতে আমার হয়ে যাবে। বন্ধুরা, আমাদের খেতে অনেক মেসুরি হয়েছে, অনেকে আবার পুঁই শাকের ডিমও বলে। এর থেকে দুই একটা মেসুরি আমি তুলে নেব। এর ভিতর আবার মিশরি দিয়ে একটা পেকেও গেছে, এই যে কালো কালো হয়ে গেছে। দেখুন, চাপ দিলে হাত লাল হয়ে যায়। এইগুলো যখন বড় হয়ে শক্ত হয়ে যায় তখন কালো হয়ে যায়। এই কয়টাই আবার হয়ে যাবে। বন্ধুরা, শীতকালীন সব সবজি নিয়ে চলে এসেছে রান্নাঘরে। এখন সবজিগুলো কেটে নেব। ফুলকপিটা দেখুন, একদম তরতাজা দেশি ফুলকপি, একটু পোকা ধরেনি। আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপির এই যে মোটা মোটা ডাটা, এই ডাটা আর চিংড়ি দিয়ে সসরি করে খেলে খুবই মজা লাগে। ফুলকপিটা কি সুন্দর পুড়েছে, একটুও ফাঁকা নেই। ফুলকপিটা একটু মোটা মোটা করে কেটে নেব। শীতকালীন সবজি আর মশলা পরোটা একসঙ্গে একদম জমে যাবে। আলু কেটে নেব। বন্ধুরা দেখেন, আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পাতাকপিটা কেটে নেব। পাতাকপিটা আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। পাতাকপি কাটতে কিন্তু খুবই মজা, কি সুন্দর যেন ছোট ছোট ভাবে সরু সরু করে কাটা, খুবই মজা লাগে। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো ধুয়ে নেব আর জায়গাটাও পরিষ্কার করে নেব। বন্ধুরা, সবজি ধুয়ে চলে এসেছে রান্নাঘরে, এখন রান্না শুরু করবো।
উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা মশলা পাউডার তৈরির জন্য প্রথমে আমি শুকনো কলায় জিরে ভেজে নেব। জিরে আপনারা চাইলে বাড়িতে গুঁড়ো থাকা জিরেও দিয়ে মশলা পাউডার তৈরি করতে পারেন, কিন্তু ভেজে নিলে মশলা পাউডার খেতে বেশি ভালো লাগে। জিরে ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম মশলা ভাজি করে নেব। বন্ধুরা আপনাদের অনেক সময় বাড়িতে ভাজি করা মশলা থাকে, আপনারা সে মশলা দিয়েও করতে পারেন, কিন্তু মশলা পাউডার তৈরির সময় মশলা ভাজি করে নিলে সেই পাউডারটা খেতে আরও বেশি স্বাদ হয়, কারণ স্মেলটা খুব ভালো থাকে। মশলা ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবজি ভাজি করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য জিরে দিয়ে দেব, শুকনো মরিচ দিয়ে দেব। জিরে লাল হয়ে গেছে, ফুলকপি আলু মেসুরি একসঙ্গে ভাজি করে নেব। লবণ হলুদ ফুলকপি আলু মিশুরি একসঙ্গে ভালোভাবে ভাজি করে নেব। দেখুন বন্ধুরা আমি ফুলকপি আলু লাল লাল করে ভাজি করে নিয়েছি, এবার বাঁধাকপি দিয়ে দেব। আমি এর রান্নায় একটুকুও জল দেব না। অনেকে ফুলকপি বাঁধাকপি রান্না করার সময় জল দিয়ে থাকে, কিন্তু এই সবজিটা রান্না করার সময় আমি একটু জল দেব না। এক কড়াই সবজি হয়ে গেছে, কিন্তু একটু পরে দেখা যাবে কড়াইয়ে অর্ধেক সবজি হয়ে গেছে সিদ্ধ হয়ে। ঢাকা দিয়ে দেব। বন্ধুরা ফুলকপি বাঁধাকপি সিদ্ধ হতে হতে আমি মশলাটা বেটে নেব। ভাজি করে রাখা জিরে বেটে নেব। জিরে গুলো পুরো মুচমুচ করতেছে। জিরে বাটা হয়ে গেছে, এবার উঠাই নেব। ভাজা মশলার সেন্টটাই অন্যরকম। গোটা গরম মশলা বেটে নেব। আজকে সব ভাজি মশলা দিয়েই মশলা পাউডারটা হবে।
গরম মশলা বাটা হয়ে গেছে, উঠাই নেব। আমাদের শুকনো মরিচ একসঙ্গে বেটে নেব। শুকনো মরিচ বাটা হয়ে গেছে, উঠাই নেব। আদা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, উঠাই নেব। বন্ধুরা, আমার সব মশলা বাটা হয়ে গেছে, এবার চলে যাবো রান্নার কাজে। আজকে মাও চলে এসে রান্না করে, শাশুড়ি বৌমা একসঙ্গে রান্না হবে আজ। মা ময়দাটা মেখে নেবে। ময়দা লবণ দিলাম, তেল দিলাম, এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঢাকনাটা উঠাই দেখি আমার সবজি কতদূর হলো। দেখুন বন্ধুরা, এক কড়া সবজি ছিল, এখন আধা কড়া হয়ে গেছে। বন্ধুরা দেখেন, আমার সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু, ফুলকপি, পাতাকপি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানোর জন্য একটু জল দিয়ে দেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। একসঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেব। কাঁচা বাদাম দিয়ে দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার সবজি দিয়ে দেব। আজকে সবজিটা খেতে খুবই মজা হবে। ময়দা মাখায় তেল ভালো করে মাখিয়ে নেব। মেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠাই নেব। এবার আমি গোল গোল করে ময়দাটা কেটে নেব। আমার সবজি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবজি দিয়ে মশলা খুব ভালো সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, আমিও পাচ্ছি, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। সুন্দর হবে খেতে, আজকে জমে যাবে পুরো। আবার মশলা পাউডারটা আছে সঙ্গে। হ্যাঁ, মা তো খুব সুন্দর করে গোল করে নিয়েছে। মা গোল করা হয়ে গেলে এবার বেলা শুরু করবেন।
আমার ময়দা গোল গোল করে কাটা হয়ে গেছে। আমি এবার পরোটা তৈরি করব। মা পরোটা বেলতে বেলতে আমি মশলা পরোটার মশলাটা তৈরি করে নেব। জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ, মশলাটা একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। পরোটার উপর তেলটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে পরোটার উপরে ঘিও দিতে পারেন, ঘি দিলে পরোটার স্বাদটা একটু বেশি হয়। আমি পরোটার উপর মশলা দিয়ে দেব। আমি প্রথমে রসুন দিয়ে পরোটাটা তৈরি করে নেব। গারবাল গায়ে রেখে আস্তে আস্তে চেপে চেপে তৈরি করে নেব। ও দেখতে তো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ঠিকই মনে হচ্ছে লাচ্ছা বড়টা। এই মশলা পরোটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই যে মশলা দেওয়া সাথে আবার রসুন দেওয়া, যে কি উপকারী রসুন তা তো সবাই কম বেশি জানে। আর এই মশলা পরোটা রাতে খেলে তো খুব ভালো, আর সকালে খেলেও কোনো সমস্যা নেই। দুবেলা খাওয়াই আমাদের শরীরের জন্য খুব উপকারী। দেখো মশলা পরোটার প্রতিটা ভাজি দেখা যাচ্ছে। হ্যাঁ যখন তেলে দেওয়া হবে এটা একটা মাছ ছেড়ে দেবে। মাত্র একটা মশলা পরোটা বানানো হয়ে গেল, আমি আর একটা মশলা পরোটা বেলে নেব। মাঝে কত সুন্দর গোল করে, আমি বেলতে গেলে কখনো গোল হয় না। তৈরি করতে আয়, করতে করতে শিখে যাবা। ঘরে যখন রুটি তৈরি করবা তখন মা বেলবে না, তুমিই বেলবা, তাহলে দেখবা যে কয়েকদিনের ভিতরে শিখে গেছো। বন্ধুরা আমরা ধনে পাতা দিয়ে আর একটা মশলা পরোটা তৈরি করে নেব। বাহ সুন্দর দেখা যাচ্ছে যে। হ্যাঁ ও মশলার পর সবুজ সবুজ ধনে পাতা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ মা ভাজটাও খুব ভালো করতেছে, এরকম ভাজ কিন্তু সবাই দিতে পারে না। এই পরোটা তো মেন দেখতেছি যেন এই ইয়েটা, এই ভাজটা। ও
মা তো খুব সুন্দর ভাজ করতেছে। ছোটবেলায় স্কুলে গিয়ে এরকম ভাজ করে করে পাখা তৈরি করতাম। আমরা করতাম আছে পাখির লেজ। কত কিছু শিখলাম মনে থাকে না। মা হালকা একটু চাপ দেন তো। এবার আরো সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, লাল সবুজ সাদা মানে একটা কি সুন্দর কালার। সুন্দর দেখা যাচ্ছে। পরোটার ভাজে ভাজে ধনে পাতা খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এই যে মশলা, এই যে তারপরে যে শুকনো মরিচের যে মানে যে লাল আর কি, লাল শুকনো মরিচ আর এই সবুজ ধনে পাতা, এটা ভিন্ন রকম মিশাই না। কি সুন্দর কালারফুল একটা পরোটা। ধনে পাতা স্বাদই তো অন্যরকম। হ্যাঁ, বন্ধুরা আমি বাদাম দিয়ে আর একটা মশলা পরোটা তৈরি করে নেব। আজকে যে কত রকমের পরোটা, আহ, এক একটা এক এক স্বাদ। মা ভাজ করে নিন। মা ভাজটা যে এত সুন্দর করতেছে আমার খুবই ভালো লাগতেছে। যে সুন্দর লাগতেছে এরকম ভাজ করে কিন্তু পিঠাও তৈরি করা যায়। ঠিক যেন ফুলিয়ার মতো আসছে আজকে। হ্যাঁ, গোলাপ ফুল, গোলাপ ফুল কিন্তু এরকম ভাবে তৈরি করতে হয়। তাই? এটা তো সব থেকে সুন্দর হয়েছে। ভাজ দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। সবগুলোই সুন্দর। আজকের খাওয়াটা পুরো জমে যাবে। সবজি দিয়ে আর মশলা পাউডার দিয়ে একসঙ্গে রাতের খাওয়াটা খুব ভালো হবে। বন্ধুরা আমি এ তাওয়ায় ভেজে নেব। আপনারা চাইলে ননস্টিকের কড়াইতেও পরোটা ভেজে নিতে পারেন। বন্ধুরা আমরা এবার কালো জিরে দিয়ে আর একটা মশলা পরোটা তৈরি করে নেব। কালো জিরে কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী। আমার মনে হচ্ছে কোনো হোটেল টোটেলে আজকে রান্না হচ্ছে। হোটেলে কিন্তু এরকম পাওয়া এটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। সাদা কালো রঙিন বিভিন্ন রকম। আর শীতকালে কালো যে তো সবজির পক্ষে খাওয়া খুবই ভালো।
পরোটা ভাজি করার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে কালো জিরের পরোটাটা ভেজে নেব। বন্ধুরা, আমরা চার রকম মশলা পরোটা করলাম, আপনারা এর থেকে যে কোনো এক প্রকার মশলা পরোটা বাড়িতে তৈরি করে খেতে পারেন। মশলা পরোটার প্রতিটা ভাজ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, মশলা পরোটার বাই দিয়ে যে ভাজ ছিল, প্রতিটা ভাজ ছেড়ে দিছে। মশলা পরোটা হয়ে গেছে, এবার উঠাই নেব। ও কি সুন্দর যে সেন্ট বেরোচ্ছে। এবার ধনে পাতা মশলা পরোটাটা ভেজে নেব। এভাবে এক এক করে পরোটাগুলো আমরা ভেজে নেব, তারপরে খাওয়া শুরু। দেখুন বন্ধুরা, আমার পরোটা কত সুন্দর ভাজ ছেড়ে দিয়েছে। ও সুন্দর সুন্দর। বন্ধুরা, আমার এক এক করে সব মশলা পরোটা ভাজা শেষ, এবার খাওয়ার পালা। আমি কিন্তু আজকে দুটো পরোটা খাবো। আমি তো ভাবতেছি চারটে খাবো। বন্ধুরা, আমরা দুজনে একসঙ্গে খেতে বসে গেছি, এবার খাওয়ার পালা। পরোটা আমি বন্ধুদের ভাজ খুলে দেখাবো, আসলে পরোটাটা কেমন হয়েছে। এই যে আমি অলরেডি খোলা শুরু করে দিছি। আর দেখেন এই যে এসে পরোটার ভাজ, এক একটা ভাজ সব দেখা যাচ্ছে, সারা ভরা হয়ে গেল সব। বাহ, এতেও খুব দারুণ হয়েছে। আমার ধন্যবাদ, খেতে খুব ভালো লাগে। তুমি কোনটা নেছো? তুমি তো কি ধনে ভাতারটা নেছো? তাহলে দেখতেছি যে দে আর পরোটা খুবই ভালো লাগছে। আপনারা সবজি দে পরোটা রাতে কিংবা সকালে দু সময় খেতে পারেন। বন্ধুরা, আমাদের এই রেসিপি অনুযায়ী বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।